সর্বধয়া মোহনে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচনার বিষয় তা হলো তোমার মন প্রভুতে ফেরাও, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তাই যতজন ঈশ্বর সন্তানের আছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো, আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। দ্বিতীয় করিন্থীয় 3:16। কিন্তু হৃদয় যখন প্রভুর প্রতি ফিরে তখন আবরণ উঠাইয়া ফেলা হয়। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আমাদের স্বর্গের পিতা দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময় সুন্দর মুহূর্ত দিয়েছো, আর এই সময় তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি প্রেতা। তোমার যে জীবনবাণী শোনার সুযোগ করে দিলে এই সময়, সেই বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো। প্রার্থনা একমাত্র নাসর যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের ঈশ্বর তিনি বলেন যেন আমাদের হৃদয় আমরা প্রভুর প্রতি আমরা ফেরাই, আর সেই মধ্য দিয়ে বলছে আমাদের জীবনে আবরণ উঠায় ফেলা হবে। আবরণ যেগুলো আমাদের কে প্রভু থেকে দূরে রেখেছে, যে আবরণ আমাদের জীবনে যে পর্দা আমাদের প্রভু থেকে দূরে রেখেছে, সেই আবরণ আমরা আমাদের জীবন থেকে একেবারে উঠে যাবে যদি আমাদের হৃদয় প্রভুর প্রতি আমরা রাখি। তাই বাক্যে বলে প্রেরিত 26:18, যেন তুমি তাহাদের চক্ষু খুলিয়া দাও, যেন তাহারা অন্ধকার হইতে জ্যোতির প্রতি এবং সদনের কর্তৃত্ব হইতে ঈশ্বরের প্রতি ফিরে আসে, যেন আমাতে বিশ্বাসকরণ দ্বারা পাপের মোচন ও পবিত্রকৃত ও লোকদের মধ্যে অধিকার প্রাপ্ত হয়, আমেন। হালেলুয়া। অর্থাৎ আমরা যদি প্রভুর প্রতি ফিরি, হ্যাঁ, ঈশ্বর তিনি আমাদেরকে বলেন আমাদের হৃদয় যেন আমরা প্রভুর প্রতি ফেরাই, আর সেই প্রভুর প্রতি যদি আমরা ফিরি তাহলে পিতা তিনি কি বলছেন, যে তোমাদের চক্ষু সুকল খুলিয়া দেওয়া হইবে। অর্থাৎ আমাদের যে চোখে আমরা যা কিছু আমরা দেখছি কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না, সে বিষয় সকল পিতা তিনি আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তিনি আমাদেরকে স্বচ্ছভাবে সমস্ত কিছু বুঝতে আমাদেরকে সাহায্য করবে, এবং বলছে যেন তাহারা অন্ধকার হইতে জ্যোতির প্রতি এবং সতনের কর্তৃত্ব হইতে ঈশ্বর প্রতি ফিরে আসে, আমেন। অর্থাৎ আমরা যদি সদা প্রভুর প্রতি আমাদের ঈশ্বরের প্রতি আমাদের হৃদয় আমরা যদি ঈশ্বরের প্রতি আমরা ফিরিয়ে নিয়ে ফিরাই, তাহলে পিতা তিনি বলছেন আমাদের অন্ধকার হইতে আমাদেরকে মুক্ত করবেন এবং আমাদেরকে জ্যোতিতে চলার অনুগ্রহ দয়া আমাদের দান করবেন। এবং আমরা যদি প্রভুর প্রতি আমাদের হৃদয় যদি প্রভুর প্রতি ফেরে তাহলে বলছে আমাদের শয়তানের কর্তৃত্ব থেকে আমাদেরকে ঈশ্বর উদ্ধার করবেন এবং ঈশ্বরের প্রতি আমাদেরকে রাখবেন। হালেলুয়া। এবং বলছে যে বিশ্বাসকরণ দ্বারা আমরা যদি সেই আমাদের হৃদয় দিয়ে প্রভুর প্রতি ফিরি এবং বিশ্বাস দ্বারা আমরা যদি ফিরি তাহলে বলছে আমাদের পাপের মোচন হবে, পাপের আমাদের পাপ থেকে আমাদেরকে ক্ষমা করা হবে, এবং বলছে পবিত্রকৃত লোকদের মধ্যে আমাদেরকে অধিকার দেওয়া হবে, অর্থাৎ পবিত্র লোক হিসেবে সেই অধিকার আমাদের দেওয়া হবে। হালেলুয়া। অর্থাৎ প্রভুর প্রতি যদি আমরা ফিরি কত আমাদেরকে ঈশ্বর দয়া করেন, সেই দয়াকে আমরা গুণে শেষ করতে পারি। হালেলুয়া। আর সেই রকম দয়া পিতা তিনি বাক্যের মধ্যে দিয়ে আমাদের জীবনে তিনি দান করবেন, আমাদের অন্ধকার হইতে মুক্ত করবেন, আমাদের শয়তানের কার্য হইতে মুক্ত করবেন, এবং আমাদের পাপ আমাদেরকে পাপ থেকে ক্ষমা করবেন, আমাদের পাপের এবং আমাদের পবিত্রকৃত করবেন আমরা যদি পিতা ঈশ্বরের প্রতি ফিরি। এবং রোমিও আমরা যদি যদি দেখি রোমিও 1:25, পিতা ঈশ্বর তিনি কি বলেন, রোমিও 1:25 আমাদের পিতা ঈশ্বর বলেন, কারণ ভাতৃগণ তোমরা যেন আপনাদের জ্ঞানে বুদ্ধিমান না হও, এই জন্য আমি ইচ্ছা করি না যে তোমরা এই নিহূত অজ্ঞাত থাকো যে কত পরিমাণে ইসরায়েলের কঠিনতা ঘটিয়াছে যে পর্যন্ত পরজাতীয়দের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে, আমেন। হালেলুয়া। অর্থাৎ আমরা আমাদের হৃদয় যাতে প্রভুর প্রতি ফিরে, আর যদি আমরা প্রভুর প্রতি ফিরি কেমন ভাবে আমাদেরকে ফিরতে হবে, বলছে যে আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হয় না। কেন আমরা আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হও না, যেমন বলছে ইসরায়েলিরা তাদের হৃদয়ে কঠিনতা তৈরি হয়েছিল, তারা নিজের জ্ঞানে মধ্য দিয়ে তারা চলত এবং ঈশ্বরের প্রতি তাদের জীবন ছিল না, তারা নিজের মনের মতো করে তারা চলত বলে। তাই পিতা ঈশ্বর তিনি বলছেন যে আপনাদের জ্ঞানে আমরা যেন বুদ্ধিমান না হই,
আমরা আমাদের জ্ঞানটাকে আমাদের জ্ঞানের উপর যেন আমরা গর্ব না করি এবং সেই জ্ঞানে আমরা যেন নিজেদের মতো করে না চলি, কিন্তু পিতা ঈশ্বরের যে ইচ্ছা সেই ইচ্ছা সকলের মধ্যে যেন আমরা চলি, কারণ সেই মধ্য দিয়েই আমরা দয়া পাব। যেমন অনেক ইসরায়েলরা তারা নিজেদের জ্ঞানে তারা চলতে বলে তারা ঈশ্বরের দেওয়া প্রতিজ্ঞাবদ্ধ দেশ কনান দেশে তারা পৌঁছাতে পারেনি, কিন্তু তাদের ছেলেমেয়েরা তারা পৌঁছেছে, কিন্তু সেই ইসরায়েলরা যাদেরকে ঈশ্বর সেই কনান দেশে যাওয়ার দয়া করেছিলেন তাদেরকে কিন্তু নিয়ে যাননি। হালেলুয়া। সেই মধ্য দিয়ে আমরা দেখতে পারি যে আমরা যেন আমরা নিজেদের জ্ঞানে আমরা না চলি, আমরা যেন আমাদের হৃদয় প্রভুতে আমরা ফিরিয়ে নিয়ে আসি, কীভাবে নম্রতা সহিত, অহংকারের সহিত নয়, নম্রতার মধ্যে দিয়ে আমরা যেন হৃদয়ের প্রতি আমাদের জীবনকে আমরা রাখি, আমরা মনে রাখতে হবে। এবং আমরা দেখি বিশ্ব তার এক অধ্যায় 17-19 পদ, সেখানে আমরা দেখি বিদেশ তিনি কি বলেন যে প্রভু আমাদের হৃদয় যেন আমরা প্রভুর প্রতি আমরা ফিরিয়ে নিয়ে আসি। বলছে নির্বিষ্য এক অধ্যায় 17-20 পদে, যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনাদের তত্ত্বজ্ঞানে জ্ঞানের তত্ত্বজ্ঞানে জ্ঞানের এবং প্রত্যাদেশের আত্মা তোমাদেরকে দেন, যাহাতে তোমাদের হৃদয় চক্ষু আলোকময় হয়, যেন তোমরা জানিতে পাও তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাহার দয়ার অধিকারের প্রতাপ ধন কি, এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি, ইহা তাহার শক্তির পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন, ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্যে হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজে দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। আমেন। হালেলুয়া। অর্থাৎ আমরা এর মধ্যে দিয়ে কি বুঝতে পারি, আমরা যেন প্রভুর প্রতি আমরা ফিরি। বলছে যে প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর এবং প্রতাপের পিতা এবং তত্ত্বজ্ঞানে জ্ঞানের উপত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন, ঈশ্বর তিনি আমাদেরকে জ্ঞানের আত্মা দান করেন। আমরা যদি প্রভুর প্রতি ফিরি, আমরা নিজেদের জ্ঞানে নয় কিন্তু ঈশ্বরের জ্ঞানে আমাদের দয়া ঈশ্বর করেন। এবং বলছে যে সেই প্রভুতে হ্যাঁ যে আমাদের হৃদয় চক্ষু তিনি আলোকময় করেন, আমাদের যে হৃদয় চক্ষু যা আমাদের হৃদয় চক্ষু যা আমরা বলতে পারি অন্ধ, সেই হৃদয় চক্ষুতে তিনি আলোক প্রদান করবেন, আমাদেরকে সমস্ত কিছু বুঝতে সাহায্য করবেন যে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের উদ্ধারকর্তা, আমাদের রক্ষাকর্তা। এবং সেই ঈশ্বরে যদি আমরা থাকি, বলছি যে তিনি হ্যাঁ খ্রিস্টে আমাদেরকে দয়া করবেন, এবং সেই ঈশ্বর তিনি বলছেন যে মৃতগণের মধ্যে হইতে সেই যীশু খ্রিস্টকে তিনি উঠিয়েছেন স্বর্গীয় স্থানে, নিজেও দক্ষিণ পার্শ্বে হ্যাঁ বসে আছেন। সেই প্রভু যীশু খ্রিস্ট মধ্য দিয়ে আজকে আমরা সত্য পিতাকে আমরা জানতে পারি। তাই আমরা মনে রাখি আমাদের হৃদয় যেন প্রভুর প্রতি ফেরাই, কারণ তিনিই আমাদের আসল দয়াময় ঈশ্বর, উদ্ধারকর্তা ঈশ্বর। ঈশ্বর দেবাকে আমাদের প্রত্যেকে আশীর্বাদিত করুন। আমেন। জয় যীশু।